আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলা রাসুল হিল করিম ফোর্থ ইয়ার অনার্সের আজকে তোমাদের ছাত্রদের সাথে আমি শীতের ছুটির পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আশা করি এই সময়ের মধ্যে তোমরা ভালো আছো তোমরা ভালো আছো এবং আমি তোমাদেরকে যে ক্লাসগুলো নিচ্ছিলাম তারই ধারাবাহিকভাবে আমাদের নির্দেশ হয়ে আমরা নির্দেশিত হয়ে ক্লাস নিচ্ছি এক্ষেত্রে আমরা প্রথমেই আমি যে আলোচনাগুলো করছিলাম সেটি হচ্ছে যে আমাদের হাদিসের শ্রেণী বিভাগগুলো নিয়ে অর্থাৎ ক হাদিসের বিভিন্ন রকম শ্রেণী বিভাগগুলো নিয়ে আলোচনা করছিলাম সেটি আমরা বলতে গিয়ে এক পর্যায়ে বলছিলাম যে সনদের ধারাবাহিকভাবে যেগুলো আছে সেটি এক ধরনের হাদিস আর যদি সনদের রাবিদের নাম ধারাবাহিকভাবে কোনো কারণে বাদ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে সেটি এক ধরনের হাদিস তো এই আলোচনায় এসে আমি যে জিনিসগুলো বলছিলাম আরেকটি বলছিলাম যে সংজ্ঞার থেকে আমরা কিছু পাই যে রাসুল্লা কথা কা জনমদন এবং সাহবায়ক রামদের এবং তাবেইনদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম এই ভিত্তিতে আমরা সেইখানে বলছিলাম যে কতগুলো হাদিস সংখ্যা হতে পারে সেগুলো আমরা আলোচনা হয়েছে আমি আমি এইদিকে যাচ্ছি না আমি আজকে যেটা আলোচনা করতে চাচ্ছি যে বিশুদ্ধতার নিরিখে আমরা কি কি করব যেমন কোনগুলো খবরে খবর এবং কোনগুলোকে মোতাহতের বলা মোতাহাতের এবং খবরে ওয়াহেদ এটি হচ্ছে আমরা গত ক্লাসে আমি যেটি বলছিলাম যে যে সনদ সবগুলোতেই বিচ্ছিন্ন হয়নি রাবিদের নাম কোনো পর্যায়ে কোনো যুগে বিচ্ছিন্ন হয়নি সেটিকে বলছি আমরা মোত্তাসিল আর যদি রাবিদের নাম বিচ্ছিন্ন না 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 হয়ে থাকে তাহলে সেটিকে আমরা বলছিলাম মুনকাতি তো এইগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে আমি একটা বলছিলাম যে মোত্তাসিলের মধ্যে একটি হচ্ছে খবরে মতাওয়াতির আর আর বাকিগুলো হচ্ছে একসাথে বলা হচ্ছে খবরে ওয়াহিদ এবং সেই খবরে ওয়াহেদ এবং মোতায়াতিরের মধ্যে মোতায়াতির এবং এই যে সংখ্যাগুলো আমি আলোচনা আমি আজকে আনতে চাচ্ছি না সেদিন আমরা বলছিলাম যে ক বেশির ক্ষেত্রে আমরা বেশিরভাগের ক্ষেত্রে যদি দেখা যায় তিনের অধিক হয়ে যায় তাহলে সেটিকে বলছি আমরা মোতায়াতির তো যাই হোক ওগুলো নিয়ে আলোচনা আসবার আগেই এরপর আমরা যেটি বলবো যে খবর আসলে কোনো কোনো সময় গ্রহণযোগ্য হয় অর্থাৎ মাকবুল হয় আবার কখনও মারদুদ হয় অর্থাৎ ছেড়ে দিতে হয় এগুলোর মধ্যে আমরা কখনো কখনো ত্রুটি দেখতে পাই এবং সেগুলোকে বাদ দিতে পারি এবং সেই ক্ষেত্রে মাকবুল যেগুলো খবর অর্থাৎ রাসুল্লা সাল্লামের হাদিস সেই হাদিসগুলোকে আবার আমরা কটি ভাগে ভাগ করেছি এটি তোমাদের নিয়ে আলোচনা করে দেখাই আজকে ইনশাআল্লাহ তোমাদের সাথে আলোচনা করব যে এই খবরে মাকবুল যেগুলো গ্রহণযোগ্য খবরের যে শ্রেণীবিন্যাসগুলো সেগুলো আলোচনা করব সেটি আবার আলোচনা করতে গিয়ে তারা বুঝাতে চাইছেন যে দুই ভাগে ভাগ করা যেতে পারে একটা হচ্ছে যে সহিলি জাতীয় ও হাসানলি জাতি এরকম একটি দিক থেকে আরেকটি হচ্ছে নাসিক এবং মানসিক কোনটি নাসিক হবে কোনটি মানসিক হবে এইভাবে আরেকটা একটা দিক থেকে মানে এই যে আমাদের বিখ্যাত লেখক এই বিষয়টি নিয়ে অর্থাৎ আমাদের হাজার হাজারী রহমতুল্লাহ এই বিষয় নিয়ে উনি বর্ণনা করতে চেয়েছেন তো সেই হিসেবে আমরা যদি সহি হাল্লি জাতিহি হাসাল্লি জাতি এটি দিয়ে যখন ভাগ করব। তখন আমরা এক ধরনের শ্রেণীবিন্যাস পেয়ে যাব শ্রেণীবিভাগ পায় পেয়ে যাব সেটি আমরা প্রথমে আজকে আলোচনা করি যেটি হচ্ছে কি মাকবুল খবরে মাকবুল হলো চার প্রকার অর্থাৎ আমরা যদি বলি তাহলে বলা হচ্ছে আশি হলি জাতিহি আসহি হলে গাইরিহি আল হাসান জাতিহি আল হাসান গাইরিহি এইভাবে আমরা ভাগ করছি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সম্মানিত লিখক এভাবে ভাগ করেছেন সেটির আবার ভিত্তি আছে কতগুলো সে ভিত্তির উপর নির্ভর তাহলে আমরা যেটি পেলাম যে চারটি ভাগে ভাগ একটি হচ্ছে সহিলে জাতিহি সহিলে গাইরিহি একটা হাসান লে জাতিহি হাসান লেগাই রিহি এখন এই লেখক আমাদের হাজার আসকালানি রহমতুল্লা আলাই তিনি আবার এটিকে ভাগ করার কারণটি হিসেবে তিনি তিন কতগুলো দলিল ইয়ে করে তিনি চারটা ভাগে ভাগ করেছেন সেটি হলো যে যে সমস্ত গুণ ও সত্ত্ব থাকলে খবর মাকবুল এবং গ্রহণযোগ্য হয় তা খবরের মধ্যে থাকবে কি থাকবে না এটি যদি হয় এই থাকবে কি থাকবে না থাকবে না ভিত্তিতে যদি না থাকে তার নাম হাসান লে আর যদি সত্য গ্রহণযোগ্য থাকে একটি কথা হচ্ছে যে সমস্ত গুণ এবং সত্য থাকলে খবর মাকবুল ও গ্রহণযোগ্য হবে আর তা খবরের মধ্যে থাকবে অথবা থাকবে না যদি খবরের মধ্যে থাকে তাহলে এক ধরনের হাদিস আর যদি না থাকে তাহলে সেটি হচ্ছে হাসান লেগাই রিহি আবার যদি থাকে তাহলে আবার দুই প্রকার অর্থাৎ গুণাবলী যা যা শর্তের জন্য দরকার সেই গুণাবলী এবং শর্তগুলো যদি পূর্ণ মাত্রায় থাকে তাহলে আর যদি না থাকে তাহলে এই ভিত্তিতে দুইভাগে ভাগ করা হয়েছে তখন আমরা বলবো সোহিলি জাতিহি আর পূর্ণ মাত্রা যদি না থাকে তাহলে আবার আমরা দুই ভাগে ভাগ করব সেটি হচ্ছে এবং সেটি কম সেইগুলোর ভাগে ভাগ করবো এবং সেটি বলা হচ্ছে সোহিলি জাতিহি আর সোহিলি গাইরিহি তাহলে আমরা ক্লিয়ার হলাম যে আমাদের এই হাদিসের বিভাগ করতে গিয়ে বা খবরের শ্রেণী বিভাগ করতে গিয়ে আমরা ইয়ে পেলাম আমি আরেকটা ক্লাসে আমি নিব তোমাদের হাদিস কাকে বলে এবং খবর কাকে বলে এটি নিয়ে আমি আরেকটা ক্লাস নিব তো তার আগে আমি এখানে যেহেতু আলোচনা শুরু করেছি তো সেই আলোচনাগুলো আমরা এখানে সেরে নিই যে সেটি বলা হচ্ছে যে সহিলি জাতি সহিলি গাইরি ভাগ করার কারণ এবং এইভাবে ভাগ করে কেন উনি আনলেন তার যুক্তিগুলো এখানে তিনি বলতে চেয়েছেন তিনি বলতে চাচ্ছেন যে যদি হাসানলে গাইরি দুই রকমও হতে পারে যদি থাকে তাহলে এক রকম আর না থাকলে দু রকম তাহলে যা গুণাবলী যে থাকবে অথবা পূর্ণমতায় থাকবে না যে পূর্ণমাতায় থাকলে তারা হচ্ছে সহিলি জাতি অর্থাৎ পূর্ণভাবে যদি শর্তগুলো ফুলফিল করে তাহলে সহিলি জাতি আর যদি শূন্য মাত্রায় শর্তগুলো থাকে না অন্য একটা একটু ত্রুটি থাকে অন্য কোনোভাবে তার ত্রুটিগুলো দূর করা যায় তাহলে সেটাকে বলা হচ্ছে সহিলি গায়রিহি রিহি অর্থাৎ পূরণ না হলে তার নাম হচ্ছে হাসানলা জিৎ লি জাতিহি আর যদি খবর কিছুটা দুর্বল হয় তাহলে রাবির অবস্থা অজ্ঞাত থাকে তাহলে সেটি হচ্ছে স্বর্ণ তালিকা থেকে নির্দেশ মিলে যে কোনোভাবে হয় তাহলে তার থেকে হচ্ছে লি গাইরিহি আর ওইখানে আমরা যেটা বলছিলাম পরে যেটা বললাম যে সহি জাতিহি সোহিলি জাতিহি এবং সহিল্লে গাইরি দুই রকম তিন কিন্তু কথা কিন্তু প্রথমে সহি এক দুই রকম আবার হাসান দুই রকম সহি হচ্ছে নির্বদ বিশুদ্ধতার ক্ষেত্রে একটি উচ্চতর পর্যায়ে আর হাসান একটু একটু তার চেয়ে একটু একটু নিম্ন পর্যায়ে আমি আমি বলবো না যে একেবারে নিম্ন পর্যায়ে গ্রহণযোগ্য গ্রহণযোগ্য সবই কিন্তু এগুলো হচ্ছে খবরের মাকবুল অর্থাৎ এগুলোকে আমরা বলতে চাচ্ছি যে এই গ্রহণযোগ্য অর্থাৎ আমল করতে হবে এগুলো নিয়ে কোনো রকমের কথা বলা যায় না এগুলো হলো এই ধরনের হাদিসগুলো কি বলা হচ্ছে খবরে মাকবুল এবং সেই মাকবুলগুলোর মধ্যেই ক্লাসিফিকেশন করবার জন্য এগুলো বলা হচ্ছে তোমরা দেখি পরবর্তী পর্যায়ে আরও কি কী আমরা আসছে সেগুলো দেখি এখন আমরা আমরা যেখানে আসবো সেটি হচ্ছে যে সহিলি জাতিহি যেটা আমরা বললাম যে একেবারে পুরো সহিলি জাতি কাকে বলছি আমরা যে যতগুলো সহি হওয়ার জন্য সত্ত সবগুলোই যদি তার মধ্যে পাওয়া যায় কোনো রকমের কোন রকমের ইয়ে নাই কি বলে ত্রুটি নাই তাহলে সেগুলোকে বলছি আমরা সহিল জাতিহি এবং এটির জন্য কোনো কারো সাহায্য দরকার হয় না সহিলি নিজে থেকেই তিনি সহি অর্থাৎ হাদিসগুলো নিজের থেকেই সই এত বেশি এবং সেই হাদিসগুলো মর্যাদা কিন্তু সবচেয়ে উন্নত এবং ঊর্ধ্বে এবং তার আলোচনাও তাহলে আমরা তাহলে প্রথমেই আমরা আলোচনায় নিয়ে আসব যে সোহেলি জাতিহি কাকে বলে এর সংজ্ঞাগুলো কি এগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথমেই সেজন্যই বলা যেতে পারে যে সংজ্ঞা শর্ত গুণাবলীর বিস্তারিত বিবরণ এবং সংজ্ঞার বিশ্লেষণ এবং সহিলি জাতিহি হাদিসের মধ্যে পার্থক্য গুণ পার্থক্য প্রকারভেদ এগুলো সব নিয়ে আমরা আমরা আলোচনায় আসব সেটি দেখা যায় সোহেলি জাতির সংজ্ঞাতে আমরা কি দেখতে পাচ্ছি দেখা যাক এবার সহিলি জাতি কাকে বলা হয় এই সম্পর্কে আমাদের সম্মানিত লেখক কি বলেছেন সেই বিষয়টি আমরা কোট করি যদি তাহলে কি বলেছেন তিনি বলছেন যে খবরুল আহাদে বেন আদলিনে মোতাহে গাইরে তাহলে আমরা এখানে একটি সংজ্ঞা উল্লেখ করেছেন উল্লেখ সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কি সংজ্ঞার মধ্যে কি বলছেন তিনি যে যে সকল খবর অবিচ্ছন্নভাবে সনদ অর্থাৎ রকমের সনদের মধ্যে কোনো রকমের গ্যাপ পড়ে নাই এরকম এবং শুধু তাই না সেই যারা যারা বর্ণনা করছেন তাদের হচ্ছে আদিল ন্যায়পরায়ণ বা পূর্ণ আয়ত্ত শক্তির অধিকারী হন এবং যারা 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 বর্ণনাকারীদের নাম বর্ণনা করে তাদের সম্পর্কে কি লোকাল নাই যে তারা এই রকম ত্রুটি আছে তাদের মধ্যে তারা কোনো কারণে তাদের তাক্য একটু ত্রুটি হয়েছে এই ধরনের বর্ণনাকারীদের বর্ণনাকারী নয় বরং আমি আরেকটু যা যাবো আদেল কাকে বলা হয় ইয়ে কাকে বলা হয় আমরা আয়ত্তকারী কাকে বলা হয় এটি নিয়ে আরেকটা আলোচনায় আসছি আরেকটু পরে তো তার আগে আমরা জানি নিই যে সঙ্গে কী বলা হচ্ছে তাহলে আদেল হতে হবে পূর্ণ তামজ জব্দ হতে হবে অর্থাৎ পূর্ণ আয়ত্তশক্তির অধিকারী হতে হবে অর্থাৎ সকালবেলায় কি খেলাম বিকালবেলায় মনে থাকে না এরকম আমাদের মধ্যে অনেকে আছি যে সকালে নাস্তা কি করেছি দুপুরের খাওয়ার পরে আবার সকালে নাস্তার কথা ভুলে যায় এরকম কিছু লোক আছে আবার কিছু লোক আছে যুগ যুগ ধরে একটি কথাকে সুন্দর করে মনে রাখতে পারেন তো যারা এরকম মনে রাখতে পারেন না তাদের হাদিস সেভাবে গ্রহণযোগ্যর ক্ষেত্রে মর্যাদার দিক থেকে এত বেশি গ্রহণযোগ্য হয় না বরং আমরা যেটি বলতে পারি যে যাদের হাদিস ইয়েতে বেশি থাকবে তারা তারা যার যাদের মানে কি বলবো যে কোনো রকমের স্মৃতিকে ধরে রাখবার জন্য যা যা দরকার অর্থাৎ রিটেনটিভ ফ্যাকাল্টি যেটি বলা হয় যাদের খুব খুব ব্যাপক এবং খুবই তীক্ষ্ণ তাদের কথাই বলা হচ্ছে তাদেরকে ধরতে হবে সেটি বলা বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে কোন রকমের ত্রুটি থাকবে না সামান্যতম ত্রুটি থাকবে না সূক্ষ্ম ত্রুটিও থাকবে না আদেশের ইয়ের মধ্যে বর্ণনার মধ্যে এবং এটি আবার ইয়ে বলা হচ্ছে যে ত্রুটিও থাকবেন এবং খবরটি কোনো কোন মহাল্ল এবং সাজও হবে না অর্থাৎ এত বেশি কম ইয়ে থেকে হবে না এটি যাই হোক প্রত্যেকটার জন্য তাহলে আমরা বুঝতে পারলাম যে যে কি কাকে সহিলিয়ে জাতির সংজ্ঞাটা উনি দিয়েছেন কিভাবে এটি আমরা আলোচনায় বুঝতে পারলাম এরপরে আমি যদি বিভিন্ন আদল কাকে বলা হয় কি বলা হয় এই সম্পর্কে ওনার একটি কোট করি তাহলে উনি কি বলেছেন অল মুরাদ বিল আদলে মাল্লাহু মালাকাতুন তাহমি মালাকাতুন তাহমিলুহু আলা মুলাজমা মুলাজামাতি তাকওয়া ওয়াল মুরুওয়াতিল মুরাল মুরাদ বিল তাকওয়া ইজতিনাবুল আমালি সাইয়্যা মিন শিরকিন আও ফিসকিন আও বিদআতিন এটি হচ্ছে অদব্ত ودب دبتان صدر وهو عَنْ بتها ما سمعه بحيث يتمكن من استحضاره ما سَعَى ودبت كتاب وهو, اه وهو سبانته لديه منجو سامعا فيه صححه الى عين أَيُّوْ أن منه وقيده بالتام إشارة الى رتبة العليا في ذلك والمتصل مع سالما اسناده من شخط فيه بحيث يكون كل من رجاله سامع ذلك المروي من شبحه من شيكه والشناد تقدم تعريفه والمعلل لغات ما فيه علة واصطلاحا ما فيه علة خفية فا

আদেল বলা হচ্ছে উনি বলছেন যে এমন গুণের অধিকারী হওয়া যে তাকে তাক এবং ব্যক্তিত্ব অনুসরণে অনুপ্রাণিত করেছে তিনি এত বেশি অর্থাৎ একজন রাবি তার গুণাবলীটা কেমন সেটি সম্পর্কে বলা হচ্ছে যে তার গুণাবলীটা এমন যে তিনি তাকোয়ার ক্ষেত্রে বিশেষভাবে তাকোয়ার অধিকারী তার মানে তাকোয়া বলতে বুঝায় শিখ কবিরা গুনা এবং বিদাত থেকে সম্পূর্ণভাবে মুক্ত থাকা অর্থাৎ যিনি যার কাছ থেকে বর্ণনা করছেন এই ভদ্রলোক যা যে রাবির এখানে উল্লেখ করা হয়েছেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে তারা কোনো ধরনের বিদাত এবং কোনো রকমের সগিরা গুণা থেকেও তারা মুক্ত অর্থাৎ কবিরা গুণা তো কবিরা গোনা থেকেও মুক্ত আবার কোন বলা হয়েছে সগিরা গোনাও কিন্তু অনেক সময় এই মধ্যে পড়ে যে সগিরা গুনা থেকেও তারা মুক্ত অর্থাৎ কেউ যদি কোনো কোনো ব্যক্তি এমন হয় যে সৌগিরা গুনা করতেই আছে করতেই আছে একটার পর একটা একটা করে আবার তোবা করে আবার করে তাহলে সেটি কিন্তু সবিরা থাকে না তার মানে তার মনের মধ্যে একটি ওই গুনাটি করার প্রবণতা থেকে যায় তার মানে ওইটি কবিরার পর্যায়ে পড়ে যায় এরকমটিও যিনি করেন নাই তার মানে হচ্ছে যে সৌগিরা এবং কবিরা সর্বপ্রকারের গুণা থেকে যিনি মুক্ত এই ধরনের লোকদেরকে বলা হচ্ছে আদেল অর্থাৎ মোত্তাকির চরম পর্যায়ে যারা অধিষ্ঠিত তাদেরকে বলা হচ্ছে আদেল তাহলে আমরা বুঝতে পারলাম যে কত দিক থেকে এটি পবিত্র মানে আমরা গ্রহণযোগ্য যে একজন ব্যক্তি তার জীবনে কবিরা গুণাহ করেনি এবং সহিরা গুণ করেনি এবং শীত থেকে মুক্ত আছেন তিনি এবং বেদার থেকে যিনি মুক্ত আছেন তার হাদিসটি তারা গ্রহণ করেছেন তাহলে এটির একটি মর্যাদা ভিন্নভাবে হতে পারে এবং সেই মর্যাদার যা যে রাবিগুলো এখানে বর্ণনা করেছেন তাদের হাদিসগুলো যেভাবে গ্রহণযোগ্য হবে সাধারণ রাবিদের সাথে এদের পার্থক্য আরও বেশি হয়ে যাবে অর্থাৎ আমি যেটি বোঝাতে যাচ্ছি যে গ্রহণযোগ্যতার ক্ষেত্রে এই খবরে মাকবুলগুলো অর্থাৎ সহিলে জাতি যে যে হাদিসগুলো এটি অবশ্যই এই মানদণ্ডে বিচার করা হয়েছে এবং বলা যেতে পারে যে এদের মধ্যে কোন রকমের এই তাকওয়ার ক্ষেত্রে সামান্যতম তাদের কোনো রকমের পরিবর্তন দেখা যায়নি এরকম ধরনের তারকে বলা হচ্ছে এটিকে বলা হচ্ছে আদেল আর যদি বলা হচ্ছে যে যে কবিরা গুনহা থেকে মুক্ত হয়েছে আমি যেটি বলছিলাম এরপরে আমি যদি যদি আয়ত্ত শক্তি কাকে বলা হচ্ছে আয়ত্ত শক্তি অর্থাৎ তাম জব যেটা আমি তোমাদের এর মধ্যে আলোচনায় বললাম যে তাম্ম জব বলতে যেটা বলা হয় যে আমাদের কিছু কিছু লোক আছে যাদের স্মৃতি কিছুক্ষণ আগে কি করলো পরে মনে থাকে না এটি এক ধরনের লোক আছে যারা বয়স হবার কারণে হতে পারে এটি হচ্ছে তারা সেই বয়সে গিয়ে চলে গেছে সেটা আর জিনিস আর একটা জিনিস হচ্ছে যে এমনি সাধারণভাবেই কিছু লোক আছে যারা কতক্ষণ আগে কি বলেছে একটু পরে তার মনে থাকে না এরকম ব্যক্তিদের কথা যদি এরকম হয় তাহলে এই বক্তি ব্যক্তিটি যিনি যে বর্ণনা করবেন সেই বর্ণনাটি কতটা সত্য এই কতটা নির্ভরযোগ্য এটি স সহজেই অনুমান করা যায় তাহলে আমরা সেই অনুমানকারীর মানে সেই রাবির কাছ থেকেও যদি গ্রহণ করা না হয় তার মানে যাদের তাম্য জপ্ত নেয় যাদের আয়ত্ত করার ক্ষমতা নাই, যারা কথাটাকে ধরে রাখতে পারে না যাদের রিটেন্টিভ ফ্যাকাল্টি ভালোভাবে কাজ করে না তাদের হাদিসগুলো যেখানে গ্রহণ করা হয়নি সেগুলোকে বলা হচ্ছে সহিলি জাতি এটি আরেকটি শর্তের মধ্যে পড়লো আরেকটি বলা হচ্ছে মোত্তাসিল মোত্তাশিল সনদের কথা বলা হচ্ছে যে সেটি হচ্ছে মত্তাশিল সনদ হচ্ছে যে কোনোভাবেই রাবিদের কোনো যুগে অর্থাৎ বর্ণনা করতে গিয়ে একটা যুগ দ্বিতীয় যুগ তৃতীয় যুগ চতুর্থ যুগ আমরা যে যে বর্ণনাগুলো আমরা এখন পাবো ধরো তো সেগুলো যদি বর্ণনাকারীদের যুগের হিসাবে করা যায় তাহলে কোনো যুগেই বর্ণনাকারীর নাম বাদ পড়েনি অর্থাৎ বিচ্ছিন্ন হয়নি অর্থাৎ সনদের মোত্তীল ইত্তাসিল ইত্তাসিল হওয়া সেখানে ইয়ে করেছে তাহলে সেটিকে বলা হচ্ছে আমরা বলছি যে মোত্তাশিল সনেদ থাকতে হবে অর্থাৎ আমি যদি আরেকটু বিস্তারিত বলি যে হাসানলে জাতি হে ওই ধরনের হাদিসকে বলা হচ্ছে যে যাদের মধ্যে আয়ত্ত করার ক্ষমতা আছে এবং যাদের তাকোয়া আছে আদেল এবং যারা কি বলবো তার রাবিদের নাম কোনো কারণে কোনো যুগে বাদ পড়েনি তাহলে এটি আরেকটি সত্ত্বের মধ্যে চলে গেল এরপরে যদি আমরা যাই যে আয়ত্তের সাথে 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 আরেকটা জুড়ে দেওয়া হয়েছে যেটি হচ্ছে মোয়াল্লা মোয়াল্লাল এবং সাজ হওয়া তো মোয়াল্লাল কাকে বলা হচ্ছে মোয়াল্লাল যাতে উল ইল্লো অর্থাৎ দোষ ত্রুটি ব্যাধি রয়েছে এটা হচ্ছে মোয়াল্লাল তার মানে যেটার হাদিসের মধ্যে মোয়াল্লাল হচ্ছে ওটা কি বলা হচ্ছে যার মধ্যে দোষ ত্রুটি আছে তার মানে তাহলে আমরা যদি বলতে চাই তাহলে কি সংজ্ঞায় কি বলবো যে এই দোষ ত্রুটি সম্পন্ন কোন হাদিস গ্রহণ করা হয়নি অর্থাৎ রাবিদের যে দক্ষতা তাদের মধ্যে কোন রকমের দোষ ত্রুটি ছিল না মোয়াল্লাল বলা হচ্ছে এবং হাদিসের মধ্যে কোন রকমের ত্রুটি বা সূক্ষ্ম ত্রুটিও আমরা দেখতে পাই না আমরা তো বলতে পারি যে একটা গ মানে সূক্ষ্ম আর একটা হলে ব্যাপক ত্রুটি তো সূক্ষ্ম ত্রুটিও যেটির মধ্যে নাই সেটিকে আমরা মোয়াল্লাল বলি যে মোয়াল্লাল যদি না হয় তাহলে সেটিকে আমরা সহিলে জাতিহি বলবো তার মানে সহি হবার জন্য অর্থাৎ প্রকৃত সহি উচ্চ মর্যাদায় যে আসীন হয়ে যে হাদিসটি সেই সাধে হাদিসের মধ্যে কোনো রকমের সামান্যতম সূক্ষ্ম ত্রুটিও থাকবে না এরপর একটা বলা হচ্ছে সাজও হবে না সাজ মানে একাকি অর্থাৎ পরিভাষা যেটাকে বলা হচ্ছে হাদেশে বর্ণনাকারী তার চেয়ে অধিক নির্ভরযোগ্য ব্যক্তির বর্ণনা থেকে ভিন্ন রূপ বর্ণনা করেন অবশ্য মানে সামান্য একটু মানে তার উপরের বর্ণনাকারী থেকে একেবারে কম লোকের কাছ থেকে এর বর্ণনা করেছেন অর্থাৎ হাদেশগুলো তার কাছ থেকে আর কেউ বর্ণনা করেনি এরকম যদি হয় মানে খুব কম সংখ্যক ইয়েতে চলে যাচ্ছে খুব কম রেয়ের থেকে বাচ্ছে খুব মানে বর্ণনাকারী তার চেয়ে আরও অধিক নির্ভরযোগ্য ব্যক্তির কাছ থেকে বর্ণনা করতে পারেননি এরকমটি যদি মানে ভিন্ন রূপ বর্ণনা করে অর্থাৎ তার উপরের থেকে আরেকটু ভিন্ন করে যদি বর্ণনা করে থাকে অর্থাৎ আমি যদি বলি যে তার আবি তার উপরের বর্ণনাকারী থেকে একটু কথার বাক্যে অর্থাৎ কথার মধ্যে কিছুটা একটু একটু পরিবর্তন করে কথাটা বলে দিল এ মানে শব্দগুলো হয়তো রকম করে দিল এরকম মোনা তাহলে মনে করেন যে একটি রাবি থেকে তিনি রেওয়ায়ত করছেন যে রেওয়ায় যা যে রাবির কাছ থেকে রেওয়ায়ত করছেন তার থেকে একটা কথা তিনি একটু হেরফের করে বলে ফেললেন এরকম যদি ত্রুটি না থাকে তার মানে শব্দ ভাষা যেভাবে যেমনভাবে বলা হয়েছে ঠিক তেমনভাবেই যদি বলা হয়ে থাকে তাহলে সেই হাদেশটির মর্যাদার ক্ষেত্রে আমরা কোনো রকমের প্রশ্ন উঠাতে পারি না মানে আমি বলতে চাই যে এটি হচ্ছে নিরঙ্কুশভাবে বিশুদ্ধ হাদিস এবং সহি হাদিস এটিকে বলছে সহি লেজা দিহি তাহলে আরেকটি কথা বলিনি যে কেমন পরিশুদ্ধতার মাপকাঠিতে হাদিসগুলোকে এমনভাবে যাচাই বাছাই করা যে এই লোকগুলো দিয়ে কোনোদিন এরকম অর্থাৎ তার মধ্যে আদেল হতে হবে আদালত থাকতে হবে তার মধ্যে তাম্য জব থাকতে হবে তার মধ্যে মোত্তা হাদিসের মধ্যে মোত্তর সনদ থাকতে হবে মোয়াল্লাল হবে না শাহাজও হবে না এই ধরনের হাদিসগুলোকে আমরা আমরা কি বলবো সহিলে জাতি মর্যাদার দিক থেকে এ হাদিসগুলো বেশি গ্রহণযোগ্য এরপরে আমরা দেখি যে এটি আরেকটু তাহলে আমরা শর্ত যে কথাগুলো সংজ্ঞার মধ্যে যে আলোচনা হলো তা আমরা শর্তগুলো কি কি পেলাম পাঁচটি শর্ত পেলাম এখানে সেটি হচ্ছে কি পাওয়া যায় প্রথমটা হচ্ছে আদালত রোয় মানে বর্ণনাকারী যারা আদা বর্ণনা করছেন তাদের মধ্যে আদালত থাকতে হবে এটি একটা আরেকটা হচ্ছে তাম্য জব অর্থাৎ আয়ত্ত সম্পূর্ণ আয়ত্ত সম্পূর্ণ হয়ে যাবে অর্থাৎ সকালবেলা এক কথা বিকালবেলা এক কথা একটু পরে আরেকটি কথা এরকম হবে না এরকম না আমি আরেকটি তোমাদের একটি কথা বলিনি যে রাসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের সাথে অনেকগুলো সাহেবাহকেরা আমরা বসে থাকতেন রাসুলসুল সাল্লাম কখন কি করছেন সেটি নিজের জীবনে বাস্তবায়নের জন্য কখন কিভাবে কোন কাজটি করতে হবে তারা খুব খুব পর্যবেক্ষণ করতেন গভীর পর্যবেক্ষণ এবং তার সাথে অবস্থান করতেন এবং সেই ক্ষেত্রে কখনও কখনও যদি কোনো কারণে তাদের উপর রাসুল্লাহ সাল্লাম একটু একটু মানে কি বলবো একটু একটু মানে একটু কি বলবো ঠান্ডা মাথা একটু একটু কৌশল করে কৌতুক করে কথা বলেছেন এবং কাউকে হয়তো কিছু একটু ভৎসনা করে কথা বলেছেন ভৎসনা আমি রাসুল্লা এর ক্ষেত্রে ব্যবহার করতে চাচ্ছি না তিনি একটু মানে একটু কৌতুক করে অর্থাৎ তুমি যে এত কাছে বলো অর্থাৎ যেভাবে বলেছেন তার ভাষাগুলো একটু অন্যের কাছে একটু তাচ্ছিল্য ভাব মনে হবে এরকমটি যদি কোনো কারণে করে থাকেন তাহলে সেটিও তিনি উল্লেখ করেছেন অর্থাৎ বর্ণনাকারী সেটিও বলেছেন যেমন আমি বলি যে একবার একটি হাদিস তোমরা শুনে থাকবে যে ম্যান কল আলাহ ইহা দা খাল জান্নাতা যে ব্যক্তি কালামা তেলা পাঠ করবে যে বলবে সে অবশ্যই জান্নাতে যাবে এখন কেউ যদি এই বর্ণনা বলার সময় যদি কেউ এরকমটি বলে থাকে তাহলে সে যাবে জাননাতে অথচ বলা হচ্ছে ওয়াইন জানা ওয়াইন সারেকা তো সে যে চুরি করে ব্যবিচার করে তারপরও তা আল্লাহ রাসুল বলেন যে হ্যাঁ ওই সাহাবি যখন জিজ্ঞেস করেছিল তখন তিনি বললেন যে হ্যাঁ তো ওনার মধ্যে একটু খটকা সৃষ্টি হলো সাহাবির মধ্যে যে একজন এত বেশি কবিরা গুনা করার পরেও তারপরে কলেমা তা ইয়ে বা যখন তেলা পাঠ করে ফেললো ইসলামের ছায়াতলে চলে আসলো তারপরেও এই লোকটি জান্নাতে যাবে আবার তিনি জিজ্ঞেস করলেন আবার তিনি জিজ্ঞেস করে যাবে তিনবার তো রাসুল্লাহ সাল্লাম শেষবারের বেলায় বলেছিলেন যে আলা রাগ মে আনফে আবি জ্বর তোমার আবু জ্বরের নাক কাটা গেল এই জান্নাতেই যাবে অর্থাৎ সাল্লাম একটু বিরক্ত হয়ে উনি মনাকে বললেন যে তোমার কি এটাতে নাক কাটা যে আল্লাহ তালা তার জান্নাতে কাকে দিবে কান কাকে দিবে না এটা আল্লাহ তালার ইচ্ছা তাকে এই কথাটি আমি বারবার বলছি তুমি বারবার রিপিট করছো তো এই এইভাবে তিনি তাকে বললেন আলা রাগ মে আনফি জ্বর তো আমরা সাধারণত কি করে থাকি আমরা যখন কোনো বস বা আমার উপরের পর্যায়ের কোনো আমার কোনো লোকের কাছ থেকে কিছু শুনে বা আদেশ করবার আদেশ করেন যখন আমি তখন সেটিকে যখন লোকের কাছে বর্ণনা করি তখন যদি আমাকে কোনো কারণে একটু বিরক্ত হয়ে কোনো কিছু বলে থাকেন তাহলে সেই শব্দগুলোকে আমরা বাদ দিয়ে তখন আমরা সেই মূল খবরগুলো মানুষের কাছে পৌঁছে দিই অর্থাৎ আমাদের আমাদের যদি কোনো কারণে অধ্যক্ষ হয় বা প্রিন্সিপাল স্যার যদি আমাকে কোনো কারণে বিরক্ত হয়ে কোনো কথা বলে থাকেন তাহলে যে খবর যে ক শব্দটি আমার জন্য খারাপ শুনতে শোনায় ওই শব্দটি স্পাঞ্জ করে দিয়ে অর্থাৎ ওইটিকে বাদ দিয়ে আমরা মূল কথাগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরবো নাকি তোমাদের পুরোটা ওর কথা ওনার কথাটা আমি তুলে ধরবো আমরা কেউ সাধারণত এরকমটি করে থাকি না কারণ আমরা আমাকে যিনি ভৎসনা করে কথা বলেছেন সেই কথাগুলোর ভৎসনার বাক্যগুলো আমরা করি না কিন্তু সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে সামান্যতম যদি একটু এদিক ওদিক করে কথা বলেছেন আলা রাগমে আনফে জ্বর আবি বলেছেন তখনও তারপরেও যেভাবে বলেছেন ঠিক তিনি যখন বর্ণনা করেছেন তখন ঠিক সেইভাবেই হাদিসটি বর্ণনা করেছেন তার মানে সামান্যতম হাদিসের মানে বাণীর মধ্যে বা বর্ণনাকারীদের কথার মধ্যে বা কোনো একটি সেন্টেন্সের মধ্যে বা কোনো একটি শব্দের মধ্যেও তারা পরিবর্তন আনবার চেষ্টা করতেন না তাহলে আমরা বুঝতে পারছি যে যারা হাদিস এরকম ইয়ে করেছেন আমাদেরকে বর্ণনা করেছেন তাদের কাছ থেকে যে গ্রহণ করা হয়েছে সে হাদিসগুলি কতটা মর্যাদা সম্পন্ন এবং কিভাবে এগুলো আমাদের কাছে এসে পৌঁছেছে যাই হোক যা বলছিলাম শোনা গেল যে জব। দ্বিতীয় নম্বর শর্ত তিন নম্বর হচ্ছে মোত্নাসুলুর সনদ চার নম্বর হচ্ছে আদ আদম ইল্লাদ তার মানে মোয়াল্লাল হবে না তার মানে কোনো রকমের দোষ ত্রুটি থাকবে না পাঁচ নম্বর হচ্ছে আদম সাহাজন অর্থাৎ সাজ না হওয়া হাদিসগুলো তাহলে আমরা জানতে পারলাম বুঝতে পারলাম যে একটি সহি হাদিস হবার জন্য সহিল জাতি হাদিস হবার জন্য কি কি শর্ত এই পাঁচটি শর্ত তোমাদের মনে রাখতে হবে এই পাঁচটি শর্ত থাকলেই কিন্তু সহিল জাতি আমরা সাধারণভাবে সহি বলতে এটি কি বোঝানো হয়ে থাকে আরো সঙ্গে আমরা আসবো যে যায় তারপরে দেখা যায় কি বলা হচ্ছে তো তাহলে আমরা এই হাদিসের আলোচনা করতে গিয়ে আমরা বিষয়টি আমি তোমাদের সামনে তুলে ধরলাম এবং আমি শহি হাদিস হবার জন্য উচ্চ মর্যাদায় অর্থাৎ রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস গ্রহণযোগ্য হবার জন্য মাকদু মাকবুল মারদুদ না মাকবুল হাদিসগুলো কিভাবে গ্রহণযোগ্য হতে পারে এই বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করলাম এই আলোচনায় একটি কথা বের হয়ে আসলো যে আমাদের সহি হাদিসগুলো যা যেগুলোকে বলছি সেগুলো কতটা আমাদের জন্য মর্যাদার অধিকারী এবং কোন পর্যায়ে আমরা যে বলে থাকি যে ওহি দুই প্রকারের একটি হচ্ছে ওহি মাতলু একটি হচ্ছে গায়রে মাতলু অর্থাৎ আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লামের হাদিসও কিন্তু ওহি এই কথাগুলো আমরা এমনিতেই বলি না এই যে রাসুল্লাহ সাল্লি সাল্লামের যে কথাগুলো কতটা গ্রহণযোগ্য কতটা আমাদের জন্য মাকবুল এবং কতটা আমাদের জন্য আমলযোগ্য এই বিষয়গুলো থেকে আমরা পরিষ্কার করে সহি হাদিসগুলো বোঝা যাবে এর মধ্যে আরেকটি জিনিস প্রতিভাত হলো যে আমরা কোনো কিতাবকে সহি হবার জন্য নির্দিষ্ট মাপকাঠিতে আনতে পারি না অনেকেই বলে থাকেন অমুক কিতাবটি সহি কিতাব অমুকগুলো জৈব কিতাব এরকম কিন্তু আমাদের বলার মধ্যে আশা ঠিক না কারণ আমরা এই সংজ্ঞা থেকে এই সংজ্ঞা নিরিখে যে হাদেশগুলো পাবো সেগুলো হচ্ছে সহি আর যদি এটির মধ্যে মানে একটু সামান্যতম ত্রুটি পাওয়া যায় সেগুলো সহি না এরকম করতে পারলেই সেটি হচ্ছে মানে একটি সূত্র আমরা বলে দিলাম সেই সূত্রের মধ্যে যদি আমরা হাদিসের মধ্যে যদি এই সূত্রগুলো পাওয়া যায় তাহলে আমরা সেদিকে বলবো আমরা সহি হাদিস আর এই সূত্রের বাইরে যদি চলে যায় এই একটি শর্ত যে শর্তগুলো জুড়ে দেয়া হলো এটির বাইরে গেলে আমরা বলবো জয়ীব এই জন্য কোনো কিতাবকে মাপকাঠি হিসেবে ধরে নেওয়া ঠিক হবে না আমাদের সমাজ ব্যবস্থা আজকে যেটি প্রচলিত হয়েছে অমক কিতাবটি অমক কিতাবটি অত সহি কিতাব না সাধারণভাবে আমরা হাদিস বলবার ক্ষেত্রে যেখানে সেখানে আজকাল হাদিসের চর্চা মুখ দেবে অথেন্টিসিটি প্রমাণ করবার জন্য আল্লাহর রাসুলকে যদিও আল্লাহর রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলার ক্ষমতাও নাই বলার অভ্যাসও নাই তাদের তারা এরকম কথা বলে থাকে নবী সাহেব বলেছেন না নবী সাহেব হতে যাবেন না নবী নবী রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলতে হবে এই এরকম হাদিস আমরা আমাদের হাদিস বর্ণনাকারী বা রেফারেন্স দিয়ে রেফারেন্স দিয়ে দিয়ে অনেকে আমরা কথা বলে থাকি কিন্তু আমরা জানি না এবং উনি বলে থাকবেন যে হলো সহি হাদিস মানে হাদিস কাকে বলে সেটি তার জ্ঞান নাই উনি ওই একটি নির্দিষ্ট কিতাব থেকে যদি পেয়ে থাকেন তাহলে বলবে যেটি হাদিস কিন্তু ওই নির্দিষ্ট কেতাবের মধ্যেই যে কতগুলো হতে পারে যে ত্রুটির মুক্ত হয়নি সেটি কিন্তু কেউ খেয়াল করি না আমাদের এ আমি তোমাদেরকে যে এটি অনুরোধ রাখব যে তোমরা এই হাদিসের কিতাবগুলোকে নিয়ে তোমাদের মাপকাঠি না পূর্ণ মাপকাঠি না মাপকাঠি হচ্ছে এর ইয়েটা অর্থাৎ সব সংজ্ঞায় যে বর্ণিত হলো যে পাঁচটি শর্ত এই পাঁচটি শর্ত যদি কোনো যায় কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় তাহলে সেগুলোকে বলছো আমরা সই হাদিস তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি তোমাদেরকে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম তোমাদেরকে এগুলো হলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচনায় তোমাদের আসতে পারে বিভিন্ন রকমের ভাই ভাই আসতে পারে মৌখিক পরীক্ষা আসতে পারে সেগুলো তোমরা গুরুত্বের সাথে লক্ষ্য করবা এবং পড়বা আর তোমরা কি এই যে আমরা আবার নতুনভাবে ক্লাস শুরু করলাম অনলাইনে জানি না আবার এটি কতদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত নির্দেশিত হব ততদিন পর্যন্ত তোমাদের সাথে আমরা এই হাদিস ক্লাসগুলো চালিয়ে যাব। তোমরা ততদিনে ভালো থাকো এবং আমরা আমার জন্য দোয়া করো তোমাদের জন্য দোয়া করব দেশবাসীর জন্য দোয়া করো সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া করবো আমরা যাতে করে প্রত্যেকটি মানুষ আল্লাহর হেদায়তের উপর চলে আসে এই আজাবের ইয়ে দেখে যারা সবাই হেদায়ত প্রাপ্ত হয়ে যায় সেজন্য আল্লাহ রবুল্লা আলামের কাছে দোয়া করব আল্লাহ তালা আমাদেরকে সবাইকে হেফাজত করুন আল্লাহ হাফেজ